কৈলাস পর্বতে স্যাটেলাইট লাগানোর আশা উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। শুধুমাত্র হিন্দু ধর্মে নয়, বৌদ্ধ, শিখ, জৈন ধর্মেও কৈলাস পর্বতের উল্লেখ রয়েছে। পুরাণ অনুসারে মনে করা হয় কৈলাস পর্বত ভগবান শিবের বাসস্থান। যুগ যুগান্তর ধরে এখানে মহাদেব পার্বতীকে নিয়ে বসবাস করেন। কৈলাস পর্বতের মাহাত্ম্য নিয়ে নানান কথা শোনা যায়, কিন্তু বিজ্ঞানীরা অনেক সময় মানতে চান না এসব অলৌকিক তত্ত্ব। তাই আমেরিকার মহাকাশ গবেষণাগারী সংস্থা নাসা সম্প্রতি কৈলাস পর্বতের উপর একটি স্যাটেলাইট প্রেরণ করেছিল। সেখান থেকে উঠে এসেছিল এমন কিছু তথ্য যা বিজ্ঞানীদের পুনরায় তাদের ভাবতে বাধ্য করেছিল। জানেন কি এমন কি তথ্য উঠে এসেছিল? কৈলাস পর্বত নিয়ে কৌতূহলের শেষ নেই দেশ বিদেশের নানা মানুষের দর্শনে যান। এবং এর সবথেকে বিশেষ বৈশিষ্ট্য যে এটি মাউন্ট এভারেস্টের থেকে উচ্চতায় কম হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কেউ এই কৈলাস পর্বত জয় করতে পারেনি। কেউ এমন আছে যাতে এখনও পর্যন্ত কেউই কৈলাস পর্বতের চূড়ায় উঠতে পারেনি। এই কৈলাস পর্বতে আকাশ এবং পৃথিবীর সংযোগকারী বিন্দু বলা হয়, একে বলা হয় এক্সেস পয়েন্ট। এই কৈলাস পর্বতের চূড়া স্যাটেলাইট থেকে দেখার জন্য নাসা একটি বিশেষ স্যাটেলাইট প্রেরণ করে কৈলাস পর্বতের উপর নাসার তরফ থেকে নিয়ে যাওয়া স্যাটেলাইটে শোনা যায় অদ্ভুত শব্দ, প্রতিধ্বনিত হয় ওম নামক শব্দ। তাছাড়া সেখানে কি এক বিশেষ অনুভূতি হয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না বলে জানিয়েছে তারা। তারা বেশ কিছু ছবি দেখেছেন চূড়ার, যেখানে দেখে মনে হচ্ছে একটি জটাধারী সাধু বসে আছে। এরকম সাধারণ মানুষের মতন বিজ্ঞানীরাও বিশ্বাস করতে বাধ্য হয়েছেন কৈলাস পর্বতে মহাদেবের অস্তিত্ব সম্পর্কে।